হাম ও রুবেলার প্রতিষেধক নিয়ে বৈঠক। পুরসভার অন্তর্গত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের এই আওতায় আনার জন্য এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। হাম ও রুবেলা প্রতিরোধে গৃহীত হল কর্মসূচি। মঙ্গলবার বনগাঁ পৌরসভায় এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সহ সকল কাউন্সিলররা। এছাড়াও ছিলেন অতিরিক্ত সহকারী স্বাস্থ্য আধিকারিক, বনগাঁ হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এদিনের সভায় হাম ও রুবেলা রোগ সম্পর্কে সকলকে অবহিত করা হয়। জানা গেছে, 9 মাস থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে। প্রথম ধাপে 24,615 জন ছাত্রছাত্রীকে MRVC প্রকল্পে এই টিকা দেওয়া হবে। মোট 71টি স্কুলকে এর জন্য নির্বাচন করা হয়েছে। চিকিৎসক সঞ্চিতা প্রামাণিক বলেন, এটা জরুরি প্রোগ্রাম। এটা পশ্চিমবঙ্গের প্রতিটি পৌরসভাতেই এই ক্যাম্প করা হচ্ছে। 9ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানা গেছে। বনগাঁ পৌরসভার অন্তর্গত 71টি স্কুলের ছাত্রছাত্রীদের এই টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য যাতে সমস্ত ছাত্রছাত্রীরাই সুস্থভাবে থাকতে পারে। MRVC মানে মাম্পস রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্প, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি হচ্ছে, আমাদের যাতে রানিংটা হতে পারে সাকসেসফুলি সেই জন্য আমাদের পাশে পেয়েছি আমরা চেয়ারম্যান স্যার, আমাদের DMDC, SDPO স্যার সবাই আছেন, এখানে CDPO স্যার আছেন, এবং আমাদের টোটাল 71 স্কুল আছে, স্কুলের SI ম্যাডামও আছেন এখানে। প্রোগ্রামটা হবে 9ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি অবধি। টোটাল 71 স্কুল, তার মধ্যে 16 হাই স্কুল এবং 8টা প্রাইভেট স্কুল আছে, বাকি ICDS 68টা আছে। আমাদের মেন টার্গেট হচ্ছে 9 মান্থ টু 15 ইয়ার্স, এবং প্রত্যেকটা বাচ্চা মিউনিসিপ্যালিটির আন্ডারে যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকতে পারে, সেই জন্যই আমাদের এই ভ্যাকসিনেশন ক্যাম্পটা যাতে সাকসেসফুলি রান হতে পারে সেটার জন্যই আমাদের এই কোর কমিটি মিটিংটা অর্গানাইজ করা। সেখানে আমরা সবার এন্ড থেকেই অনেকটা হেল্প পেয়েছি, এবং অ্যাজ এ হেলথ অফিসার আমি সবার কাছে ভীষণই মানে থ্যাঙ্কফুল এই কোর কমিটি মিটিংটা এত সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, হাম ও রুবেলা প্রতিরোধ করতে স্বাস্থ্য দপ্তর কর্মসূচি নিয়েছে। বনগাঁয় 24,615টি শিশুকে এই ভ্যাকসিন দেওয়া হবে। 71টি স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে, সে কারণেই এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। হাম রুবেলা এই দুটো রোগকে প্রতিরোধ করার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর যে ভ্যাকসিনেশন বরাদ্দ করেছে বনগাঁ 24,615টা বাচ্চার জন্য, 71টা স্কুলে এই কর্মকাণ্ড চলবে, এবং তার জন্য আজকে কোর কমিটির মিটিং ছিল। আমার দেখছেন সমস্ত কাউন্সিলররা ছিলেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমাদের ওয়েস সাহেব, আমাদের ডাক্তাররা, এবং SDPO, আমাদের SEMS, আমাদের সুপার, বনগাঁ হাসপাতালের ডেপুটি ম্যাজিস্ট্রেট, সকলে মিলে এই কোর কমিটি তৈরি হয়েছে। এই কাজটাকে সঠিকভাবে করার জন্য যার যার দায়িত্ব আজকে এখান থেকে ভাগ করে দেওয়া হলো। পরবর্তী যেভাবে আমাদের শিডিউল তৈরি হয়েছে, আমরা প্রত্যেকে সেই কাজগুলোকে যথাযথভাবে পালন করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।